প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী জহুরিয়া মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন যে জহুরিয়া মসজিদে পবিত্র রমজান মাসের শেষ জুমা, যেটিকে জুমাতুল বিদা বা আখিরি জুমা বলা হয়, সেই জুমার নামাজ পড়তে কিন্তু হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ভিড় জমাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে নামাজ চলাকালীন সময়ে কিন্তু মসজিদের ভিতর পুরোটাই পরিপূর্ণ হয়ে মসজিদের বাইরে যে ফেনী এসএসকে রোড রয়েছে, সেই এসএসকে রোডের কিছুটা অংশ কিন্তু মুসল্লিরা বসে তাদের নামাজ আদায় করেছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে নামাজ শেষেও কিন্তু জুমাতুল বিদার যে মুসল্লিরা রয়েছেন তারা যেমনটি জানাচ্ছিলেন যে আজ মুসল্লি খুব বেশি এবং শেষ জুমা হওয়াতে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু অনেকটাই আগ্রহ নিয়ে কিন্তু ফেনী জহুরিয়া মসজিদে নামাজ পড়তে এসেছে। আমরা জানি যে জুমাতুল বিদা যেটি আখিরি জুমা, সেই জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি করতেন যে জুমার নামাজের পরপরই কিন্তু তিনি আলাদা একটি ইবাদত নফল নামাজ পড়তেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু নবীর শেষ সুন্নতটির কথা মাথায় রেখে অনেকজনে কিন্তু নফল ইবাদত করছেন। আমরা যেটি দেখাচ্ছিলাম যে ফেনী শহরের এসএসকে রোড সংলগ্ন যে জহুরিয়া মসজিদটি রয়েছে, আমরা সেখানটায় রয়েছি। আমরা যেটি দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক, হাজার হাজার মুসল্লি কিন্তু আজকে এখানে এসেছে। এখানে আসার পর আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেকজন ছিনতাইকারীও রয়েছে এবং কয়েকজন মুসল্লির মানিব্যাগ এবং মোবাইল সহ প্রয়োজনীয় অনেক কিছুই ছিনতাই করেছে বলে ইতিমধ্যে আমরা অভিযোগ পেয়েছি। আমরা এই মুহূর্তে কথা বলবো কয়েকজন মুসল্লিদের সাথে, এখানে আগত কয়েকজন মুসল্লিদের সাথে। আচ্ছা, আপনারা যে আজকে জুমাতুল বিদা, জুমাতুল বিদাতে এসে শহরের একটি সৌন্দর্য বর্ধিত একটি মসজিদে নামাজ পড়তে ফেরে আপনাদের কেমন লাগছে? আজকে এই যে আখেরি জুমা, এটা আমাদের মুসলমানদের পবিত্র মাহে রমজান, রহমতের মাস শেষ জুমা, এটা আমাদের অনেক অনুভূতির এবং আকাঙ্ক্ষার। এটা আজকে এই জুমা পড়ে আমাদের তো অনেক ভালো লাগতেছে এবং অনেক মুসল্লির সমাগম হয়েছে, রাস্তাঘাট ভরপুর হয়ে গেছে। আপনারা যে কষ্ট করে মানুষ জনসমক্ষে এটা প্রচার করতেছেন, আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা। দর্শক, আমরা কথা বলেছিলাম একজন মুসল্লির সাথে, কাল অথবা পরশু কিন্তু পবিত্র ঈদুল ফিতর, সেটি নিয়েও কিন্তু তিনি অনেকটা আনন্দিত। তবে আমরা এই মুহূর্তে আরও একজন মুসল্লির সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, দেখতে দেখতে তো প্রায় সবগুলো রমজানই আমরা শেষ করে ফেললাম, সিয়াম সাধনার মাস চলে গিয়েছে, রহমতের মাস চলে গিয়েছে, তো আপনাদের কেমন রমজান? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো কাটছে, তবে দুঃখ লাগতেছে এটাই যে রমজান শেষ। আমাদের যে সবের যে মানে যে সুযোগটা আছে ওটা শেষ হয়ে গেল, এই জন্য খুব দুঃখ লাগতেছে। আবার খুশিও লাগতেছে ঈদের জন্য, পরিবারের সবার সাথে ঈদ করবো। ইতিমধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আগত যত মুসল্লি রয়েছেন সকলে নিরাপত্তার দায়িত্বে কিন্তু পুলিশ প্রশাসন কাজ করছেন। আমরা এই মুহূর্তে আরও একজন মুসল্লির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আজকে বাড়ি থেকে 12টার দিকে বেরিয়েছি, ইনশাআল্লাহ আমরা জহুরিয়া মসজিদে নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ, আখেরি জুমা জহুরিয়া মসজিদে নামাজ পড়ে মোটামুটি মনে একটা আত্মতৃপ্তি পেলাম, যাক শুকরিয়া আল্লাহর দরবারে যে এত বড় একটা জামাত পেলাম, এই জামাতে নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া। দর্শক, আপনাদেরকে যদি জানাই যে জুমাতুল বিদা বা বিদায়ী জুমা, এই জুমা কিন্তু আপনারা জানেন রমজান মাসে প্রত্যেকটা কাজে কিন্তু সত্তরটা ভালো কাজে কিন্তু 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এবং জুমার নামাজ রমজানে একটি জুমার নামাজ পড়া অন্য দিনের 70টি জুমার নামাজ পড়ার মতোই, এবং অন্য দিনে আপনারা 70টি জুমার নামাজ পড়ে যে সওয়াব পাবেন, অবশ্যই রমজান মাসে একটি জুমাতে সে সওয়াব পাওয়া যায়। এবং আখেরি জুমা হিসেবে আখেরি জুমার নামাজ পড়তে পেরে ফেনীর ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু অনেকটাই আনন্দিত। এ ছিল আমার কাছে ফেনী জহুরিয়া মসজিদের সবশেষ। ফয়সাল আহমেদকে সাথে নিয়ে এম কাউসার, ফেনীর বক্তব্য ফেনী।